ওইটা আরেকটা ফ্যাক্টর ছিল যে যদি বন্ডিং এক হয় তারপরে তাদের মধ্যে প্যাকিং কেমন গুলা কিভাবে সজ্জিত আছে কেমন তার উপর ডিপেন্ড করেও কিন্তু প্রপার্টি ভেরি করবে আর কি আজকে চার নাম্বার লেকচার বলবো আর কি যে কোনো এর মধ্যে গুলো কিভাবে অ্যারেঞ্জ করা থাকতে পারে সেগুলো সম্পর্কে আইডিয়া পাবো যে কোনো কিছু বুঝতে না পারলে যে কোনো সময় বলবো তাহলে আমি যে খ্রিস্টাল সম্পর্কে বলছিলাম না খ্রিস্টাল কনগুলো যেগুলোর মধ্যে কি অ্যাটমের অ্যারেঞ্জমেন্ট একই থাকে যেখানে অর্ডার মানে এমন হয় যে তারা কি অর্ডার করে সব জায়গায় পাশের যেটুকু কোনো একটা অংশের মধ্যে একই রকমের যদি অ্যারেঞ্জমেন্ট থাকে সেগুলাকে বলা হচ্ছে খ্রিস্টাল এগুলাকে অনেক সময় খ্রিস্টালকে আবার গ্রেইনও বলে আর কি দেখো যে ছবিগুলো দেখানো হচ্ছে অনেকগুলো খ্রিস্টালের ছবি দেখানো হচ্ছে যেমন ধরো যে ডান দিকের নিচের ছবিটাতে দেখো কালো একটা অংশ সাদা একটা অংশ এগুলাকে হয় অনেক সময় যদি অ্যারেঞ্জমেন্ট একই থাকে কি বলবো খ্রিস্টাল আর এগুলো বলে কি গ্রেইন এখন দেখো পাশাপাশি অনেকগুলো খ্রিস্টাল অনেকগুলো গ্রেইন আছে যেখানে মিট করছে সেই অংশটাকে বলে যেমন যে কালো অংশটা যেখানে একটা একটা আহ কি বলে গ্রেনের সাথে মিট করতেছে সেটাকে বলা হচ্ছে গ্রেন বান্ডারি যেমন এই দুটার মধ্যে যে কালো একটা যাচ্ছে সেটা হচ্ছে তাহলে খ্রিস্টাল কি জিনিস যেখানে কি থাকবে একটম গুলা একইমেন্টে সহ্য থাকবে সেগুলো সেই অংশটাকে বলবে একটা খ্রিস্টাল এখন এখন অবশ্যই তাহলে কি তোমার অ্যারেঞ্জমেন্ট কেমন হবে আইটমের সেটার উপর ডিপেন্ড করবে স্ট্রাকচার কেমন হবে প্রপার্টি কেমন হবে এখন এই অ্যারেঞ্জমেন্টের মধ্যে কি হতে পারে সে নো অর্ডার হতে পারে শর্ট রেঞ্জ অর্ডার হতে পারে লং রেঞ্জে অর্ডার হতে পারে নো অর্ডার মানে কি কোনো মানে কি কোনো তোমার অ্যারেঞ্জমেন্টই নেই একটা আইটম একরকম পাশে একরকম তারপর সেটা একরকম মানে বিভিন্নভাবে যদি সচেতন থাকে কোনো অর্ডার না থাকে সেটাকে বলা হচ্ছে নো অর্ডার এটা কি বুঝতে পারছো নো অর্ডার কখন

এখানে শর্ট রেঞ্জ মানে কি ছোট একটা রেঞ্জ তার মানে কি যে একটা একটা মেয়ের চারপাশে হয়তো কিছু অংশ জায়গায় কিছু একটা জায়গা দেখা যাবে অর্ডার থাকবে কিন্তু তখন দূরে চলে যাব তখন দেখা যাবে কি পানির একটা দেখাচ্ছে তো পানির মধ্যে কি থাকে একটা অক্সিজেন দুটা হাইড্রোজেন তাহলে এটা হোক কি এই এই অংশটার মধ্যে একটা অ্যারেঞ্জমেন্ট আছে প্যাটার্ন আছে কিন্তু এখানে আবার এখানে আবার দেখো কেমন এটা দিকে এটা একদিকে না এখানে আবার কেমন আরেক দিকে এখানে আবার আরেক দিকে তার মানে এটাকে এটা কি অর্ডার আসলে তাহলে বলো যদি কোন ছোট্ট একটা অংশের মধ্যে যদি একই প্যাটার্ন থাকে সেটাকে বলবে শর্ট রেঞ্জ অর্ডার এখানে কি পানির মধ্যে কি আছে একটা অনুর মধ্যে অ্যারেঞ্জমেন্ট একই কিন্তু পাশে ওটা কি আরেক রকম তার পাশে আরেক রকম তার মানে এখানে কি লং রেঞ্জ অর্ডার নাই মানে দূরে দূরে চলে গেলে কি আরেক রকম প্যাটার্ন কিন্তু কি

আচ্ছা এরপর আছে হচ্ছে লং রেঞ্জ অর্ডার এটা কেমন ছোট দেখে বলো দেখি কেউ এটা কেমন এখানে এটা দেখি কি বলে হ্যাঁ তার মানে কি তোমার পাশে যেরকম দূরে গেলেও সেরকম সব জায়গায় কি একই রকম যদি প্যাটার্ন থাকে সেটাকে বলবো হচ্ছে লং রেঞ্জ অর্ডার এটা কি বোঝা গেল তাহলে তার মানে কি প্যাটার্ন অ্যাটমের যে অ্যারেঞ্জমেন্ট আছে সেটা কি পুরো ম্যাটেরিয়াল জুড়ে বা অনেক একটা বড় একটা অপশন জুড়ে কি একই রকম এরকম হলে এটাকে বলবো হচ্ছে

আচ্ছা এখন একটা ল্যাটিস কিন্তু এমন হতে পারে কোনো ম্যাটিরিয়াল একটা তার ল্যাটিস কিন্তু একরকম হতে পারে আবার এমন হতে পারে কি সবগুলো ল্যাটিস একরকম হতে পারে লং রেঞ্জ মানে কি অনেক দূর পর্যন্ত একই এমন না যে তোমার একদম ম্যাটেরিয়াল একই রকম না হতে পারে কিন্তু কি অনেক বড় একটা অংশ জুড়ে কি একই রকম থাকবে সেটা কিন্তু বলবে লংজ অর্ডার আর যে অংশটুকু পর্যন্ত একই একই রকম থাকবে সেটাকে বলবে একটা ল্যাটিস এখন এমন হতে পারে যে কোনো ম্যাটেরিয়াল একই রকম ল্যাটিস দিয়ে তৈরি আবার কি হতে পারে কোন একটা ম্যাটেরিয়াল কি দিয়ে তৈরি যদি যদি ভিন্ন হয় তাহলে কি হবে একটা ল্যাটিস মধ্যে একই রকম প্যাটার্ন থাকবে পার্সি ল্যাটিস কি হতে পারে একই রকম হতে পারে আমার কি ডিফারেন্ট হতে পারে তাহলে এটা কি বোঝা গেল যে ল্যাটিস কি জিনিস ল্যাটিস মধ্যে তাহলে কি অর্ডার থাকবে শর্ট রেঞ্জ এটা কি শর্ট রেঞ্জ নো অর্ডার নাকি লং রেঞ্জ অর্ডার বলতে স্যার লং রেঞ্জ অর্ডারস থাকতে হ্যাঁ তাহলে যে বস্তা সে বুঝতে পারছো যারা রেসপন্স দিতে কিছু বোঝার কারো যে বুঝতে না পারো তাহলে কিন্তু আমাকে বলতে হবে আচ্ছা এবার একটা ছবি দেখো দুইটাই কিন্তু এসআই ওটু দুইটাই সিল্কা কিন্তু কি পার্থক্য বলতে দেখি দুটো ছবির মধ্যে একটা শর্ট রেঞ্জ লং রেঞ্জ হ্যাঁ তাহলে শর্ট রেঞ্জ লং রেঞ্জ তাহলে কোনটা লং রেঞ্জ কোনটা শর্ট রেঞ্জ ডান পাশের লং রেঞ্জ কিভাবে লং রেঞ্জ মানে কি সব জায়গায় রকম এখানে কি এটা ডান দিকে সব জায়গায় একরকম এখানে বাম একটা লং রেঞ্জ হ্যাঁ বাম একটা লং রেঞ্জ ডান ডানদিকেটা শর্ট রেঞ্জ তাহলে বাম দিকেটা অবশ্যই খ্রিস্টাল লাইন কারণ কি সব জায়গায় প্যাটার্ন আর ডান দিকে একটা যেহেতু কোনো প্যাটার্ন নেই তাহলে এটা কি হবে নাম কি এবং এটাকে এটাকে বলা হচ্ছে অ্যামোরফাস যেখানে লং রেঞ্জ অর্ডার থাকবে না আচ্ছা এখানে কি কোন শর্ট রেঞ্জ অর্ডার কি দেখা যাচ্ছে এই ডান দিকের ছবিটা ছোট্ট অংশের মধ্যে একই রকম আছে না কোনো কোনো জায়গায় যেমন মনে করো যে এইটুকুর মধ্যে একই রকম না তাহলে এটা কি শর্ট রেঞ্জ আমার যদি এমন কোন ম্যাটেরিয়ালের মধ্যে শর্ট রেঞ্জ অর্ডার দেখা যায় লং রেঞ্জ অর্ডার দেখা না যায় সেটাকে বলতে পারে এমন আর যেখানে কি লং রেঞ্জ অর্ডার দেখবা পুরোটা একই সেটাকে বলবো হচ্ছে কি ক্রিস্টালাইন মানে সিল্কা হচ্ছে এমন একটা ম্যাটেরিয়াল দেখো সে কিন্তু কখনো কি ক্রিস্টালাইনও থাকতে পারে সে কখনো আবার কি এমন থাকতে পারে আচ্ছা তোমাদেরকে আমি বলি নাই যে বলছিলাম না সিরামিক বা গ্লাস গ্লাসটা কি এমন না ক্রিস্টাল এটা কি বলতে পারবো কেউ জানা স্যার

তো এটা কি মনে আছে সিকেল খ্রিস্টাল কন গুলা পলিক্রিস্টাল কন গুলা কি বলতে পারবা খ্রিস্টাল মানে কি বা বলো সেখানে কি লং জায়গা থাকবে না থাকবে না কি দেখলা খ্রিস্টাল কি করলা যে খ্রিস্টালের মধ্যে কি থাকে লং রেঞ্জ না শর্ট রেঞ্জ বলো ক্রিস্টাল লং রেঞ্জ হ্যাঁ তাহলে এখন এখানে দেখো দুইটা দুইটা টার্ম বলছে এটা গত একটা ক্লাসে বলছিলাম একটা সিঙ্গেল ক্রিস্টাল একটা হচ্ছে পলি ক্রিস্টাল এটা কি মনে আছে কিরকম মানে ক্রিস্টাল তো ঠিক আছে ক্রিস্টালের মধ্যে কি একই রকম অর্ডার তাই না বা অ্যারন্টেশন সবই একই যদি যদি তোমার একটা ক্রিস্টালের কথা বলো সিঙ্গেল ক্রিস্টাল মানে হচ্ছে কি জুয়া সবগুলোই একটা মেটেল সবগুলোই ক্রিস্টাল দিয়ে তৈরি এবং কি একই রকম ক্রিস্টাল দিয়ে যদি তৈরি হয় যাকে বলতে হচ্ছে সিঙ্গেল ক্রিস্টাল

তার মানে এই অংশটার মধ্যে কি আর কিন্তু পাশেরটা আবার কি এটাও খ্রিস্টাল এটাও খ্রিস্টাল কিন্তু কি দুটা খ্রিস্টালের মধ্যে আলাদা তাহলে যদি এরকম হয় যে একটা ম্যাচের অনেক অনেকগুলো খ্রিস্টাল দিয়ে তৈরি কিন্তু কি সবগুলো একই রকমের না তখন সেটাকে বলবো যে পলি খ্রিস্টালের আর একটা কথা বলতেছে লিকুইড খ্রিস্টাল ডিসপ্লে লিকুইড খ্রিস্টাল খ্রিস্টাল আচ্ছা লিকুইড আচ্ছা খ্রিস্টাল মানে এরা এমন এক ধরনের ম্যাটেরিয়াল যারা কি লিকুইড অবস্থাতে ক্রিস্টাল ঠিক আছে যদি এরকম হয় এটাকে বলছে লিকুইড ক্রিস্টাল ওই যে অনেকগুলো আমরা দেখিনা না এলইডি এলইডি দেখি না তারপরে যে টিভি স্ক্রিন এই সবগুলোর ভিতরে কিন্তু একটা এরকম এলসিডি যে লিকুইড ক্রিস্টাল থাকে আর কি যে কাছে আরেকটা কথা বলি মানে যে কোনো ম্যাটেরিয়াল জেনারেলি কি হয় যখন সে সলিড থাকে তখন সে কি থাকে ক্রিস্টাল কিন্তু সে যদি লিকুইড হয়ে যায় সাধারণত দেখা যায় কি আচ্ছা তারা কি এমন ফার্স হয়ে যায় তুমি একটা চিন্তা করো মানে সলিড মানে কি শক্ত তুমি তুমি এখন এটাকে তুমি তাপ হিট দিচ্ছ কি হবে এটা

তার মানে কি যে কোনো সাধারণ নিয়ম হচ্ছে যে কোনো ম্যাটেরিয়াল যে ফাইড অবস্থা যদি থাকে তাকে যদি তুমি লিকুইড করো সে কিন্তু জেনারেলি কি হয়ে যায় এমন ফার্স্ট হয়ে যায় লিকুইড খ্রিস্টাল এমন একটা এক ধরনের ম্যাটেরিয়াল যারা কি লিকুইড অবস্থায় হলেও তারা কিন্তু খ্রিস্টালিটি মেনটেন করতে পারে তাদেরকে বলা হচ্ছে লিকুইড খ্রিস্টাল এই যে এরকম যে ডিসপ্লে গুলা দেখছে যত ডিসপ্লে আছে ঘড়ির মধ্যে কিন্তু আছে এগুলোকে বলা হচ্ছে লিকুইড খ্রিস্টাল পার্থক্য বুঝা গেছে নর্মাল খ্রিস্টাল আছে লিকুইড স্যার আচ্ছা ক্লাসিফিকেশন দেখো যেগুলোর মধ্যে কোনো অর্ডার নাই সেগুলোকে বলে হচ্ছে কি গ্যাস যেমন সার্গন গ্যাস আর যেখানে কোনো লং রেঞ্জ অর্ডার নাই কিন্তু কি শর্ট রেঞ্জ অর্ডার থাকলেও থাকতে পারে বা যদি কোনো অর্ডার আচ্ছা একদম যে অর্ডার না থাকলে সেটা কি হচ্ছে নো অর্ডার এগুলাকে বলা হচ্ছে মনাটোনাস কি মনোটমিক যদি এমন হয় যে কোনো একটা ম্যাটেরিয়ালের মধ্যে কোনো লং রেঞ্জ অর্ডার নাই কিন্তু অল্প একটু পরিমাণে শর্ট রেঞ্জ অর্ডার থাকে সেটাকে বলতে হবে অ্যামরফাস আর যেখানে লং রেঞ্জ অর্ডার শর্ট রেঞ্জ অর্ডার দুটি আছে সেটা কি ক্রিস্টাল ক্রিস্টালের মধ্যে আবার কি আছে সিঙ্গেল ক্রিস্টাল আছে আবার কি পলি ক্রিস্টাল আছে আর লিকুইড ক্রিস্টাল কিরকম যারা কি লিকুইড অবস্থায় ক্রিস্টাল সলিড অবস্থাতে ক্রিস্টাল আমাকে বলবো হচ্ছে লিকুইড ক্রিস্টাল তাহলে এই এইটিটা কি বোঝা গেছে তারা বুঝতে পারলে কিন্তু বলতে হবে আচ্ছা এবার দেখো তাহলে তোমার তো কি বুঝলো যে ফিস্টাল কোন যেখানে অর্ডার থাকবে যদি অর্ডার না থাকে সেটা হচ্ছে কি অ্যামরফাস তাহলে তোমার এখন এই সব বিষয় নিয়ে যেখানে আলোচনা করা হয় যে এটা খ্রিস্টাল কিনা কি ধরনের খ্রিস্টাল সেই আলোচনাটা বা সেই সেই পড়াটাকে বলা হচ্ছে খ্রিস্টালোগ্রাফ যেমন একটুখানি আমি বলছিলাম যে কি যে যদি কোনো একটা ম্যাটেরিয়াল মধ্যে তুমি যে এক্সরে পাস করো তুমি এখানে একটা ম্যাটেরিয়াল দেখা যাচ্ছে তার তিন কি কালার গুলো হচ্ছে অ্যাটম তাহলে কি তিনটা অ্যাটমের লেয়ার দেখাচ্ছে এখানে কি করছো তুমি একটা যে এই যে এই মেশিনের মাধ্যমে তুমি কি করছো এই ম্যাটেরিয়াল এর মধ্যে এক্সরে পাস করছো যেরকম এই ম্যাটেরিয়াল উপর তুমি কোনোভাবে একটা এক্সরে এক্সরে চলে আসছে এক্সরেটা কি করছে একটা ম্যাটেরিয়াল একটা লেয়ারের উপর আসছে এসে আবার কি করতেছে ডিফেক্ট করে অন্যদিকে চলে যাচ্ছে এই অ্যাঙ্গেলটাকে বলা হচ্ছে থিটা তোমাদের একটা বলছো মানে ব্র্যাক্স ল যে এল ল্যাম্বডা সমান সমান 2d sin থিটা তুমি ল্যামডা জানো থিটা জানো সেখান থেকে তুমি কি বের করতে পারবা এডি বের করতে পারবা তবে তুমি এখান থেকে কি জানতে পারতো যে এই তুমি যে ম্যাটেরিয়ালটা সেখান থেকে তুমি জানতে পারতো কি তোমার যে ম্যাটেরিয়ালের লেয়ার গুলার ডিসটেন্স আছে ডিসটেন্সটা তুমি এখান থেকে বের করে ফেলতে পারতো তাহলে এই জিনিসটা একটু বুঝে গেলো মানে হালকা খুব বেশি ডিপে যাওয়ার দরকার এটা কি বুঝতে পারছো যে ল্যামড্রা সমান সমান কি টুডি সাইন থেকে থিটা যদি জানো ল্যামড্রা জানো তুমি এখান থেকে কি ডিপে করতে পারবা এই ছবিটা দেখো কি দেখাচ্ছে তোমার যে কোনো একটা ম্যাটেরিয়ালে যে থিটার এগেস্টে একটা গ্রাফ প্লট করছে যেখানে এরকম পিক দেখা যাবে তার কি বুঝতে হবে ওই ম্যাটেরিয়ালটা কি আছে এই এই আচ্ছা এইটা তোমরা বুঝো না এটাকে বলে প্লেন হ্যাঁ এই প্লেন যে আচ্ছা এটা দেখো অনেকগুলো এটা এটা একটা প্লেন এটা একটা প্লেন এরকম এটা একটা প্লেন এই প্লেনগুলো কিন্তু নাম থাকে আর এখন এটা দিয়ে এই যে পিক দিয়ে বোঝাচ্ছে কি যে এই ম্যাটেরিয়ালের জন্য এই অ্যাঙ্গেলে একটা পিক আছে এরকম তার মানে কি

যেখান থেকে এখান থেকে কোনো প্রশ্ন থাকবে না জাস্ট একটু আইডিয়া করার জন্য আচ্ছা এবার আবার আগের জায়গায় আসি তুমি ল্যাটিস কি বলো দেখি কেউ কোন অংশটা লং রেঞ্জ হ্যাঁ একটা মধ্যে যে যে দেখতে সেই বলে ইউনিট একটা আবার ল্যাটিস মধ্যে একটা পার্ট ছবিটা একটু দেখো ফরেস্ট মনে করো কি একটা ল্যাটিস আর তার মধ্যে ছোট্ট একটা অংশটাকে এটাকে বলা হচ্ছে কি ইউনিট সেল তাহলে এরকম কি করবে অনেকগুলো ইউনিট সেল মিলে কি হবে একটা ল্যাটিস তৈরি হবে তাহলে ইউনিট সেলটা কি ল্যাটিস সেল আবার কি ছোট একটা অংশ কিন্তু কি এই অনেকগুলো ইউনিট সেল মিলে কিন্তু কি হচ্ছে একটা ল্যাটিস তৈরি হচ্ছে ল্যাটিসের যেরকম প্যাটার্ন ইউনিট সেলে কি হবে একই প্যাটার্ন হবে না ডিফারেন্ট প্যাটার্ন হবে হ্যাঁ তার মানে কি অনেকগুলো ইন্ডিসেন্ট মিলে কি হবে তোমার ল্যাডিস তৈরি হবে একটা জিনিস আছে অ্যাটমিক রেডিয়াস এটা হচ্ছে কি যে কোনো একটা অ্যাটমের রেডিয়াস আর প্যাকিং ফ্যাক্টর মানে কি লেখা আছে যে তোমার যে মনে করো যে কোন একটা অংশ তোমার ম্যাটেরিয়ালের কোন একটা অংশ পুরোটা পুরো জায়গায় কি তোমার অ্যাটম থাকে ছবিটা দেখো তোমার পুরো জায়গায় কি অ্যাটম আছে মানে এই অংশটা অ্যাটম এটা একটা অ্যাটম তার কিন্তু মাঝখানে কি আছে ভাই জায়গাগুলা খালি না

দেখো যে মনে করো সেল কারণ সেল কি থাকবে এখানে কি সি কোনটা এ কোনটা এ হচ্ছে এই সাইড বি হচ্ছে সাইড তাহলে এ সাইড এ এর মধ্যে অ্যাঙ্গেল সেটা একটা মনে করো সিআর এর মধ্যে একটা বিআরসি এর মধ্যে একটা আছে

এখন দেখো যে যত ধরনের ম্যাটেরিয়ালস আছে তাদের মধ্যে অনেক ধরনের কিন্তু তোমার ইয়ে আছে কি বলে লেডিস আছে আর কি যেমন মনে করো এটা এটা একটা কি সিম্পল কিউবিক কিউব মানে কি তোমরা জানো কিউবের কটা সাইড থাকে হ্যাঁ আর এখন থাকে কটা একটা কিউবের মধ্যে আটটা উপরে চারটা নিচে চারটা আচ্ছা এখন এই এটা তো সিম্পল কি জাস্ট কি আটটা সাইড আছে আটটা আটটা কোন আছে আটটা কোনো প্রতিটা কোন একটা করে অ্যাটম আছে এটার আবার একটু মডিফিকেশন করে কি আছে ফেস সেন্টার কিউবিক ফেস সেন্টার মানে ফেস মানে কি বলো দেখি ফেস মানে কি এই যে যতগুলো সাইড আছে না তল তাহলে এখানে কয়টা তল আছে ছয়টা তাহলে ফেস সেন্টার মানে হচ্ছে কি যে প্রত্যেকটা তলে এক মাঝখানে একটা করে অ্যাটম আছে এরকম এই ছুটা একটু দেখো

মানে বডি সেন্টার মানে কি বডি সেন্টার তার মানে পুরো অ্যাটমের মাঝখানে বডির মাঝখানে একটা একটা জায়গা একটা এক্সট্রা জায়গা দেখা যাচ্ছে না অ্যাটমটা আর আটটা অ্যাটম তো সবসময় কিউব যেহেতু আটটা অ্যাটম আছে এটা কি বোঝা গেছে আগে যেটা বলছিলাম ফেস সেন্টার মানে কি ইয়েস স্যার আচ্ছা এরপর আবার আর এক ধরনের আছে কি টেট্রাগন টেট্রাগন দেখো কেমন তোমার দুটো সাইড একই কিন্তু কি একটা সাইড কি লম্বা সবগুলো অ্যাঙ্গেলে কি নাইনটি ডিগ্রি

আবার এটা এরকম আর কি তোমার এদের কি অবশ্যই কি একটা সাথে আরেকটা কিছুটা কিছু পার্থক্য আছে কি এখন তোমাকে বুঝতে হবে না তুমি তোমার জন্য আপাতত তুমি বুঝলেই হবে কি কিউবিকের কি থাকে

এই আমি মানে এতটা ডিটেল বলবো না তোমার জেনারেল হচ্ছে চোদ্দ রকম আছে তোমাদের মেলে জানতে হবে বুঝতে পারছি কিউ বেকটা আর হচ্ছে এইবার যায় আমি এটাকে বললাম যে একটা আছে কি বডি সেন্টার কি ব্যাগ এটা মানে কেমন এই যে বডি সেন্টার কি এখানে কি আছে আটটা একটা কোনে একটাও আছে আর মাঝখানে বডির মাঝখানে একটা এক্সট্রা একটা আছে ফ্রেন্ড সেন্টার মানে কি

কিন্তু হেক্স কি আছে ছটা ছয়টা তল আছে মানে ছটা সাইড আছে প্রত্যেক সাইড এর কোন আছে আর উপরের লেয়ারটা মাঝখানে একটা অ্যাটম নিচের লেয়ারটা কি আছে মাঝখানে একটা অ্যাটম আছে আর মাঝখানে একটা এক্সট্রা লেয়ার থাকে সেখানে আবার তিনটা অ্যাটম থাকে এইটাকে বলে হচ্ছে হেক্সাগনাল ক্লোজ প্যাক আচ্ছা এই দুটা ছবি কি বোঝা যাচ্ছে উপরে দুটা ছবি

এর চারপাশে আবার আরেকটা করে ইউনিট আছে না এদিকে এদিকে সব তাহলে তোমার কোনায় অ্যাটমটা আছে গোল তা তো না বলে একটা অংশ না এটা একটা এর কত ভাগের এক ভাগ বলো দেখি তুমি দেখে বলো যে কোনায় যে অ্যাটম দেখতে অ্যাটমের অংশ দেখতে পাচ্ছ এটা পুরা এত পুরা সার্কেল অ্যাটম এর কয় ভাগের এক ভাগ চার ভাগের এক ভাগ চিন্তা করে বলো এখান থেকে তো অর্ধেক এই এখন এই 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 নিচে কি এইটুকু অংশ এরকম কয়টা আছে আশেপাশে হ্যাঁ যে বলছো সে ঠিকই বলছো আট ভাগ কিভাবে হলো নিচে এখানে আছে এখানে একটা আছে এখানে একটা আছে এখানে একটা আছে না ওর উপরে কি আছে এখানে একটা আছে এখানে একটা এখানে একটা আছে তার মানে কি এটাকে আট ভাগের এক ভাগ অ্যাটোমের তারপরে এই অ্যাটমটা কয়টা ইউনিট সেল শেয়ার করছে হ্যাঁ আটটা ইউনিট সেল এগুলো তো ইন ইট সেল এখন ও যেটা বললো না যে এটা কি একটা অ্যাটমে আট ভাগের এক ভাগ তার মানে কি এই অ্যাটমটা কি করতেছে আটটা ইউনিট সেলের সাথে এই অ্যাটমটা শেয়ার করা হচ্ছে যে এটা কথা বলো দেখি যে বললো দাদা শেয়ার বলতে পারবে বলো দেখি যে এটা এটা যে একটা অ্যাটম দেখতে পাচ্ছো ফেস সেন্টারে ফেসে এই অ্যাটমটা কজন শেয়ার করছে

আচ্ছা এখন দেখো তোমার এফসিসি এফসিসি তে কি আছে কোথায় কোথায় আছে এই ছোটটা দেখো আটটা কোনায় আটটা অ্যাটম আর কি আছে ফেসে একটা করে অ্যাটম আছে এখন এখানে কি বের করতেছে তোমার এখানে যে পার্সেলে কয়টা অ্যাটম আছে সেটা এখন বের করছে তাহলে তোমার এখানে কয় ধরনের অ্যাটম আছে বলো দেখি এই এফসিসি তে স্যার দুই ধরনের দুই ধরনের তার মানে এক ধরনের হচ্ছে কি যে কোনায় কোনায় আছে তাহলে এই এরকম কয়টা আছে

1 আর এই যে ফেসে যে Atom গুলো আছে যে ফেসে সেটা কয়টা আছে এই সেলের মধ্যে চারটা নাকি 6টা আছে শেয়ার করতেছে কতজনের সাথে দুইজন মানে তাহলে তাহলে এনজয়ের অংশ কত 1/2 তাহলে 1/2 6 হবে 3 তাহলে মোট কথা হবে 4 মানে হচ্ছে তোমরা কি এই সেলটাতে FCC সেলের মধ্যে কি আছে পার সেলে 4 আছে এটা কি বুঝতে পারছো

আর প্রত্যেক এরকম প্রত্যেকটা শেয়ার করতেছে কটা কটা এমনি সেলেশন দুইটা এমনি তাহলে একটা অংশ কত ওয়ান বাই টু ওয়ান বাই টু এন টু সিক্স সময় সঙ্গে তাহলে থ্রি তাহলে থ্রি প্লাস ওয়ান সময় হচ্ছে ফোর মানে কি আছে এই সেলে চারটে অ্যাটম এবার এই ছবিটা একটু দেখো তোমার একটু যদি এফসিসি তাহলে কি আছে চারটে কোনো চারটা অ্যাটম মাঝখানে একটা অ্যাটম ডিফেসের মাঝখানে এখন এই দেখা যাচ্ছে এখন গাড়ি চলে গেছিল দেখতে পাচ্ছি আমি এখানে ছিলাম তাহলে যদি এফসিসি হয় তাহলে কি আটটা আটটা কোনায় চারটা কোনায় যদি একটা ফেস চার কোনায় চারটা আছে মাঝখানে একটা আছে তাহলে আর হচ্ছে কি রেডিয়াস তাহলে এখান থেকে শুরু করে এই পর্যন্ত কত বলা দেখি রেডিয়াস হচ্ছে বড়োয়ার তাহলে এখান থেকে এই পর্যন্ত কত আর কত রেডিয়াস মানে ব্যাসার্ধ ব্যাসার্ধ হচ্ছে বড়োয়ার

মানে হচ্ছে কি ফোর বাই ফোর বাই থ্রি পাই আর কিউ তাহলে একটা অ্যাটমের ভলিউম হচ্ছে ফোর বাই থ্রি পাই আর কিউ আর এফ সি জন্য কি আছে পার সেলে কটা অ্যাটম আছে চারটা অ্যাটম আছে আর প্রাইভেট সেলের ভলিউম হচ্ছে কি একটা সাইড হচ্ছে কি এ তাহলে ভলিউম কি এন টু এন টু এ মানে এ কিউ আচ্ছা এখন একটাকে তুমি বের করে আসলে না এর সময় সমান কত টু রুট টু আর যদি এখানে বসায় দাও তাহলে তুমি এই ভ্যালুটা পাবা হচ্ছে পয়েন্ট সেভেন ফোর এই টাকার জন্য এফ সিসির জন্য কারণ এফ সিসির মধ্যে তাহলে কি বোঝা যাচ্ছে যদি এফ সিসি হয় তাহলে কি সেভেন্টি ফোর পার্সেন্ট জায়গায় অ্যাটম থাকবে বাকি জায়গাটা কি থাকবে খালি থাকবে খালি থাকবে হ্যাঁ তাহলে এটা করে কিন্তু এটা কি করতে পারো বিসিসির জন্য বের করতে পারবো আমি এটা দেখাচ্ছি না কিন্তু এটা বের করে নিবার বের করে শিখে রাখতে পারি অনেক ক্ষেত্রে কিন্তু পরীক্ষা এরকম আসতে পারে যে আমি বলতে পারি যে বিসিসি এর বের করে দেখাও তোমার অনেকগুলো পয়েন্ট থাকতে পারে অনেকগুলো তলও থাকতে পারে প্রথমটা দেখাচ্ছে কি তোমার পয়েন্ট এখন যে কোনো একটা কিউবের মধ্যে তোমাকে একটা পয়েন্ট একটা পয়েন্ট দেখিয়ে এই পয়েন্টটা কত সেটা বলো

মানে কি তোমার কি এক্স এক্সিস এটার কথা আছে এ দূরে দূরে আছে কি আছে এস দূরে আছে এর জন্য এই পয়েন্টটা হচ্ছে কি কিউ আর এস পয়েন্ট নে বলে তাহলে কি এ করতে পারবার ব্যাস কি এই পয়েন্টটার এক্স এ কর টুকু বাই কর্ এটা বলে দিলে হয়ে গেল এটা হচ্ছে একটা পয়েন্ট এবার আছে কি দেখো ডিরেকশন ডিরেকশন মানে কি ডিরেকশন মানে তো বোঝো একটা দিক একটা করো যে তোমাকে একটা ক্রিস্টালের মধ্যে এই একটা দিক দেখাচ্ছে লাল দিক দিয়ে একটা ডিরেকশন না এখান থেকে এখানে আবার নীলটাকে একটা ডিরেকশন না এখান থেকে এখানে জেডটা বের আরেকটা ডিরেকশন এখান থেকে এখানে তোমাকে যদি কোনো একটা ক্রিস্টালের মধ্যে একটা ডিরেকশন দেখায় দিয়ে বলে এই ডিরেকশনটা কত বড় কিভাবে বের করবা যে ডিরেকশন দেখাবে তার প্রথমে একটা স্টার্ট পয়েন্ট থাকবে আমরা কি থাকবে একটা এন্ড পয়েন্ট থাকবে প্রথমে কি জানতে হবে তোমার স্টার্ট পয়েন্টটা কত এন্ড পয়েন্টটা কত এই যে যেখান থেকে শুরু হচ্ছে এই পয়েন্টটা কি বলা দেখি কেউ এটা কত পয়েন্ট স্যার জিরো তিনটা তিনটা কোঅর্ডিনেট থাকবে না এটা কেন পয়েন্ট দেখলা কি বলতে হবে তাহলে এর একটা এক্স এর ভ্যালু থাকবে ওয়াই এর এই পয়েন্টটার ভ্যালুগুলো কত এক্স এর পয়েন্ট কত ওয়াই পয়েন্ট কত এর পয়েন্ট কত তিনটে ছিল না সকলে তো জিরো এই পয়েন্ট বলে দেখি এবার কি হলো এই পয়েন্ট এই এইট এই কত পয়েন্ট হবে এটা এখানে যে আছে সে এক্স এ কবদুর বলে দেখি স্যার এক্স ওয়ান 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 জিরো ওয়ান তিনটাই ওয়ান হ্যাঁ তাহলে এই পয়েন্টে তিনটাই বানা এই পয়েন্টে তিনটা শুরু

এই প্লেনটা কোন পয়েন্টে কাট করছে সেই পয়েন্টটা প্রথমে বের করতে হবে ইন্টারসেপ্ট আর কি মানে এই প্লেনটা যে কোনো প্লেন কোন অ্যাক্সেসে কোন পয়েন্টে কাট করছে সেই পয়েন্টটা জানতে হবে

তাহলে তোমাকে প্রথমে কি করতে হবে তল বের করতে গেলে তিনটা যে ইন্টারসেপ্ট পয়েন্ট সেই তিনটা বের করতে হবে তাহলে এখানে কি 1 2 ওয়াজ ইনফিনিটি এবার কি করতে হবে এটা ওয়ান বাই করতে হবে রিসিপ্রোকাল মানে কি এটা 1 বাই এটা যে 1 কে 1 দিয়ে ভাগ করলে কত 1 এটা এটা রিসিপ্রোকাল মানে কি 1 বাই 2 এটা রিসিপ্রোকাল মানে কি 1 বাই ইনফিনিটি ইনফিনিটি মানে কি অনেক বেশি না দেখো তুমি যদি যাকে ইনফিনিটি ভাগ করো সে কি হয়ে যায় জিরো হয়ে যায়

तमें क्यों बदला? सर रिसेप्ट्रोकल्स से तमें क्यों सर हमरा इंटर हैं वन के वो इधर देखा करते हैं सर मतलब वन के इंवर्स करो इसमें हैं तो इंवर्स माने वन के उड़े के उड़े वन कोड़े देखा करते हैं सर वन को वन को देखा कर ले वन वन के दो देखा कर ले हाफ वन के रिफ़िट देखा कर ले जीरो

मांगते पड़े तो पहले हम बोलते पड़े कि तुम्हें ग्लाइडेंसिस दे करो अब हम ग्लाइडेंसिस बोलें तो पड़े अभी आज भी जब बोला पूछते इनपे तुम क्यों बोलो

সিলেমেকের মধ্যে তোমার যদি একটা নন মেটাল থাকে একটা মেটাল থাকে তাহলে অবশ্যই কি হবে তার ডেন্সিটি একটু কম হবে আর মেটালের মধ্যে যেহেতু সব মেটাল তাদের কি হয় পলিমার জেনারেলি কি দিয়ে তৈরি দিয়ে তৈরি আর প্যাকিং আমার ফার্স্ট প্যাকিং কিন্তু একটু কম যেহেতু সে হালকা হালকা জিনিস দিয়ে তৈরি তাহলে কি হবে পলিমার ডেন্সিটি হবে অনেক কম হবে সেটা দেখাচ্ছে না সবচেয়ে বেশি হচ্ছে কার মেটালের তার একটু কম হচ্ছে সিরামিক এর আর সবচেয়ে কম ডেন্সিটি হচ্ছে কার পলিমারের আচ্ছা বলে এই পর্যন্ত বলো কোনো কোনো কোশ্চেন থাকলে করতে পারো যেটুকু বললাম সেখানে কার কোনো কোশ্চেন আছে আচ্ছা এবার দেখো কি দেখাচ্ছে তোমার যে অ্যাটম গুলা দেখলা তুমি তারা কিভাবে অ্যাটমের মধ্যে সরের মধ্যে প্যাক হয়ে থাকে সেগুলো একটু দেখো প্রথমটা দেখাচ্ছে হচ্ছে কি এটাকে বলতেছে যে যে ছবিটা দেখাচ্ছি এটাকে বলছে এটাকে নেট তার মানে কি এটা গুলো কি স্কোয়ারের মতো করে সজ্জিত আছে না আর এটা হচ্ছে ক্লোজ প্যাক ক্লোজ প্যাকটা হচ্ছে এরকম তাহলে এখানে এই দুটোর মধ্যে তুলনা করতেছে একটা ছোট্ট মানে একটা সমান একটা জায়গা নিল তারপরে এইটুকু এখানে এইটুকু এটার মধ্যে এইটুকু এটা এখানে দেখা এইটুকুর মধ্যে কয়টা আটম আছে ষোলোটা আর এখানে যদি হিসাব করা হয় এভাবে তাহলে এটা পাওয়া যায় হচ্ছে পয়েন্ট তো আমার যেটা ক্লোজ প্যাক সেখানে কি থাকবে ডেন্সিটির প্যাকিং এফিসিয়েন্সিটি বেশি না কম স্কোয়ার নেট স্কোয়ার থেকে বেশ বেশি তাহলে এখন আবার এদিকে একটু দেখো ক্লোজ প্যাকের মধ্যে দুই রকম আছে এফসিসি আর কি এসিপি আর যেটা স্কয়ার নেট সেটা হচ্ছে কি সিম্পল কিউবিক বা হচ্ছে কি বিসিসি মানে বিসিসিটা বা সিম্পল কিউবিক হলো হচ্ছে স্কয়ার নেট প্যাকিং আর তোমার যেটা এফসিসি আর এসিপি সেটা হলো হচ্ছে তোমার কি ক্লোজ প্যাক অবশ্যই কি তোমার এফসিসি থেকে বিসিসি এর কি হবে ডেন্সিটি তোমার মানে বেশি হবে কোন হবে

আর্টেলিয়ার অ্যাটম থাকতে পারে বি পয়েন্টে আর্টেলিয়ার অ্যাটম থাকতে পারে আবার কি কি কোন পয়েন্টে সি পয়েন্টে এবং এ বি সি এ বি সি এ বি সি হতে পারে আবার মনে করো আচ্ছা এখানে এবার দেখো এখানে এখানে কেউ বলো দেখি যে এখানে কেমন কীরকম আছে কয়টা লেয়ার লেয়ারগুলো কি আছে মনে করো যে খয়রি রঙেরটা একরকম লাল রঙেরটা কি আরেক রকম নীল রঙেরটা

এখন এই ছবিটা একটু দেখো এটা হচ্ছে যেটাকে বললাম না যে তিনটা এখন তুমি এই সাইড এর ছবিগুলো দেখো তো কি থাকে চারটা কোনায় চারটা আর কি থাকে মাঝখানে একটা না মাসে চারটা কোনায় চারটা মাঝখানে একটা না তাই আর এসি এসি পির মধ্যে কি থাকে এবি 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 থাকে না নীলটা ধরো এ লালটা বি নীলটা এ লালটা বি এরকম এখন এখানে দেখো আছে না যে এখানে ছয়টা অ্যাটম আছে ছয়টা কোনায় ছয়টা অ্যাটম আছে আর মাঝখানে যে লালগুলো কোথায় আছে মাঝখানে তিনটা তিন জায়গায় তিনটা আছে আবার আবার নিচে কি আছে ছয় জায়গায় ছয়টা আছে এটা হচ্ছে কি এসিপি হেক্সাগোনাল কোসপার এটা কি এফসিসি ফেসেন্টার কিউবিক আচ্ছা এবার এখানে ছবি দেখো যে তোমার মনে করো যে এটা একটা এখানে কি আছে আটটা কোণে আটটা অ্যাটম আছে ফেসে কি আছে ছটা ফেসে ছয়টা অ্যাটম আছে কিন্তু এখানে কি আছে মাঝখানে মাঝখানে খালি জায়গা আছে না এগুলাকে বলে হচ্ছে হোল যে কোনো ক্রিস্টালের তোমার এখানে এটা কি এফসিসি মানে এখানে কি আট আটটা কোণে আটটা অ্যাটম আছে আর কি ফেসের মাঝখানে একটা করে অ্যাটম আছে কিন্তু এদের মাঝখানে মাঝখানে কি অনেক খালি জায়গা আছে

তাহলে এটাকে বলা হচ্ছে টেট্রাগোনাল হোল তার মানে চারটা অ্যাটমের মাঝখানে একটা খালি জায়গা এই যে এখানে দেখাচ্ছি এটা বলো দেখি এর চারদিকে কয়টা অ্যাটম আছে তাহলে যদি এটাকে বলা হচ্ছে অক্টা হোল এবং এটা এই হলে চারপাশে গিয়ে থাকে ছয়টা অ্যাটম আছে আর কিউবিক হোল কোনটা কিউবিক হোল মানে কি পুরো কিউবের মাঝখানে জায়গা তাহলে কিউবের মাঝখানের জায়গায় চার কয়টা অ্যাটম থাকে চারদিকে কিউবের আটটা আটটা তাহলে কিউবিক ঘন্টা চারপাশে কটা তাহলে কটার মধ্যে থাকবে আটটার মাঝখানে যে ঘন্টা থাকবে সেটাকে বলবে কিউবিক হল ছটা অ্যাটমের মাঝখানে থাকে সেটাকে বলবে কি অপ্যাট্রাল হল চারটা অ্যাটমের মাঝখানে থাকে সেটাকে বলবে হচ্ছে টেট্রাগোনাল হল এই তিন রকম হল কি বোঝা গেল জি স্যার এখন মনে করো তুমি একটা অ্যালয় বানাচ্ছ মনে করো তুমি যে কার্বনের মধ্যে তুমি স্টিলের স্টিলে কি থাকে কার্বন স্টিলের ক্ষেত্রে কি হয় তোমার সব চার কোনো সবগুলো জায়গায় কি থাকে আয়রন থাকে মাঝখানে যে হোলগুলো থাকে সে হোলগুলোর মধ্যে কি করে কার্বন গিয়ে ঢুকে আছে এবার এটা একটা সিরামিক ছবি দেখাচ্ছে দাও কি আছে এখানে বেডিয়াম আছে টাইটেনিয়াম আছে অক্সিজেন আছে বেডিয়াম গুলা কোথায় আছে কি যে মেয়ের আটটা সে আটটা আটটা কোনায় থাকে হচ্ছে বেরিয়াম আর যে এই ফেসের মাঝখানে যে ফেস থাকে হচ্ছে অক্সিজেন

আর পলিক্রিস্টাল কেমন স্যার আলাদা আলাদা হবে হ্যাঁ তুমি তাহলে এই ছবিটা একটু দেখো যে এখানে এখানে কি দেখা যাচ্ছে মনে করি এটা একটা খ্রিস্টাল তাই না এটা এটা আরেক ধরনের খ্রিস্টাল এটা আরেক ধরনের তাহলে এটা কি পলিক্রিস্টাল আর সিঙ্গেল খ্রিস্টাল স্যার পলি হ্যাঁ তার মানে কি ছোট অংশের মধ্যে ক্রিস্টাল কিন্তু সবগুলা ক্রিস্টাল কিন্তু আমার একই রকম না এটাকে বলতে হচ্ছে কি পলি খ্রিস্টাল আচ্ছা এবার একটু দেখো অ্যারাইসোট্রপি অ্যারাইসোট্রপি মানে কি বলছে তোমার যদি সব ডিরেকশনে কোনো ম্যাটেরিয়ালের সব দিকে যদি একই রকম প্রপার্টি পাওয়া যায় সেটাকে বলবে হচ্ছে আইসোট্রপিক সব ডিরেকশনে যদি একই রকম প্রপার্টি থাকে সেই ম্যাটেরিয়ালটাকে বলবো হচ্ছে আইসোট্রপ ম্যাটেরিয়াল আর যদি সব সব ডিরেকশনে একই রকম একই রকম প্রপার্টি না পাওয়া যায় সেই প্রপার্টিটাকে বলবে হচ্ছে কি অ্যানাইসোট্রপিক প্রপার্টি বুঝা গেল কোন ম্যাটেরিয়ালে যদি এমন হয় সব ডিরেকশনে এখন একটা পার্টিকুলার প্রপার্টি একই হয় তাহলে সেই প্রপার্টিটাকে বলবো হচ্ছে অ্যানাইসোট্রপিক প্রপার্টি যদি কোনো প্রপার্টি কি হয়

এটাকে তুমি এটাকে কি করছে লম্বা করছে টান দিয়েছে টান দিলে কি হচ্ছে দেখো কি হচ্ছে এই ডেনগুলো কি হয়েছে এই ডিরেকশন বরাবর লম্বা হয়ে গেছে কিন্তু এই বরাবর লম্বা হয়নি তাহলে এখন কি হবে এই ডিরেকশন একরকম হবে এই কি হবে আরেকরকম হবে একই রকম ম্যাটেরিয়াল এটা রোলিং করে নাই কিন্তু এটা রোলিং করার পরে এরকম হয়ে গেছে তাহলে রোলিং করার পরে কি হচ্ছে অ্যানসোটপিক হয়ে গেছে রোলিং করার আগে সে কি ছিল অ্যানসোটপিক ছিল

অনেক সময় কি থাকে যে একই ম্যাটেরিয়াল ভিন্ন ভিন্ন রূপে কিন্তু থাকে কার্বন কিন্তু সবসময় এক না কখনো একরকম কখনো একরকম মানে বহুরূপী যে তবে বহুরূপী যদি হয় যদি মানে কি সিঙ্গেল এলিমেন্ট হয় তার অনেকগুলো রূপ থাকে সেটাকে বলতে হচ্ছে এলোক্ট্রপিক যেসব ম্যাটেরিয়ালের বহুরূপ থাকে বহুরূপ মানে কি সে একরকম একরকম একসময় একরকম সেগুলোকে যদি সিঙ্গেল এলিমেন্ট হয় সেগুলো বলা হচ্ছে এলাক্ট্রপ আর যদি সিঙ্গেল ম্যাটেরিয়াল না হয় যেমন কি কি আছে কার্বন আছে মানে অ্যালয় এলাটা যদি কি হয় ভিন্ন ভিন্ন রূপে থাকতে পারে সেটাকে বলা হচ্ছে পলিমর্ফ পলিমর্ফিজম সি ম্যাটেরিয়াল পলিমর্ফ কোন এলিমেন্ট আর সলিড এলিমেন্ট মানে একটা একটা সিঙ্গেল সিঙ্গেল সলিড এলিমেন্ট সেটা যদি বহু রূপে থাকে সেটাকে বলা হচ্ছে এলাট্রা তার মানে কি তুমি যদি কি কর কোন তার কন্ডিশন চেঞ্জ করো সে কি হবে ভিন্ন রূপ চেঞ্জ করবে কার্বন আর কিন্তু সেরকম যদি তুমি এটাকে যদি কন্ডিশন চেঞ্জ করো সে কি হবে

অ্যালোট্রপ কারা আর পলিমার্স কারা এরা এরা সবাই কি আসলে কি পলিমর্ফ কি তার ভিন্ন রূপে থাকে অ্যালোট্রপ ভিন্ন রূপে থাকে অ্যালোট্রপ কাকে বলে যারা হচ্ছে সিঙ্গেল এলিমেন্ট দিয়ে তৈরি আছে যেমন আয়রন তারপর এরা এরা হচ্ছে অ্যালোট্রপ আর যেসব যৌগ বা অ্যালয়েড বহু রূপে থাকে সে তাদেরকে বলা হচ্ছে পলিমর্ফ এবার কি বুঝলা জি স্যার

কোনো সাইড থেকে কোনো পোর্শন থাকলে যদি এখন থাকে তাহলে এখন করতে পারবো পরে করতে পারবো সমস্যা এখন যদি করতে চাই করতে পারবে পরে একটু দেখো তোমরা বাসায় একটু দেখো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে পরে ক্লাস করতে পারবা অসুবিধা নেই আর কি

তো এটা নিয়ে স্যার এখন আলোচনা করি নাই কারণ হচ্ছে যে সামনে সপ্তাহে স্যার আমাদের ভার্সিটি অনলাইন অফলাইন হইতে পারে এটার একটা নোটিস আমরা পাইতে পারি তো আচ্ছা অফলাইনে হলে তো আমি